আসসালামু আলাইকুম, জেড টিভি প্রেগনেন্সি টিপসে স্বাগতম। আপনি 39 সপ্তাহে পদার্পণ করেছেন, আপনাকে অভিনন্দন। এই সপ্তাহে আপনার শিশুর বিকাশ, লক্ষণ ও সযত্ন টিপস নিয়ে আজ আলোচনা করব। এ সপ্তাহে আপনার শিশুকে পূর্ণ মেয়াদ হিসেবে বিবেচনা করা হয়। এ সপ্তাহের গর্ভবতীতে 9 মাস 3 সপ্তাহ এবং তৃতীয় ত্রৈমাসিকে আছেন, আপনাকে আরও 1 সপ্তাহ যেতে হবে। শিশুর ক্রাউন র‍্যাম্প দৈর্ঘ্য প্রায় 14 ইঞ্চি বা 35.4 সেন্টিমিটার। শিশুর মাথার উপর থেকে গোড়ালি পর্যন্ত উচ্চতা প্রায় 19.88 ইঞ্চি বা 50.5 সেন্টিমিটার। শিশুর ওজন প্রায় 3 কেজি 403 গ্রাম। এটা জানা গুরুত্বপূর্ণ যে এসব ওজন এবং দৈর্ঘ্যের পরিমাপ আনুমানিক। আপনার শিশু জন্মের সময় গড়ের চেয়ে অনেক বড় বা ছোট হতে পারে এবং তা স্বাভাবিক। প্রকৃতপক্ষে একটি সুস্থ নবজাতকের উচ্চতা 17.71 ইঞ্চি বা 45 সেন্টিমিটার থেকে প্রায় 22 ইঞ্চি বা 55 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং তার জন্মের সময় ওজন 2 কেজি 500 গ্রাম থেকে 4 কেজি 500 গ্রামের মধ্যে হতে পারে। এ সপ্তাহের মধ্যে আপনার শিশুর অঙ্গ সম্পূর্ণরূপে গঠিত হয় এবং গর্ভের বাইরে স্বাভাবিকভাবে কাজ করতে সক্ষম হয়। তবে শিশুর মস্তিষ্ক এবং ফুসফুস ক্রমাগত বৃদ্ধি ও বিকাশ লাভ করছে। শিশুর ওজন এখনও সপ্তাহে প্রায় 0.5 পাউন্ড বৃদ্ধি পাচ্ছে। শিশু প্রসব এবং জন্মের জন্য প্রস্তুত হচ্ছে। শিশুর ইমিউন সিস্টেমও শক্তিশালী হচ্ছে। গর্ভাবস্থায় আপনার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে, অসুস্থতা এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করার জন্য অ্যান্টিবডিগুলি আপনিই প্রেরণ করেন। 13 সপ্তাহ থেকে শিশু আপনার অ্যান্টিবডি প্লাসেন্টা থেকে গ্রহণ করছে। আপনি গত কয়েক সপ্তাহে বেশিরভাগ অ্যান্টিবডিগুলি তার কাছে পাঠিয়েছেন। এ সপ্তাহ আপনার শিশুর জন্য পূর্ণ মেয়াদ। একটি পূর্ণমেয়াদী শিশু 39 সপ্তাহ থেকে 40 সপ্তাহ 6 দিনের মধ্যে জন্মগ্রহণ করে। এই সময়ের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের স্বাস্থ্য খুব ভালো হয়। এই ইন্টারেক্টিভ অভিজ্ঞতায় আপনার শিশুর এ সপ্তাহের মাইলফলক অর্জিত হচ্ছে। আপনার শরীরও সম্ভবত আপনার শিশুর জন্মের প্রস্তুতিতে সত্যিকারের অগ্রগতি করছে। এ সপ্তাহে আপনার শিশুর মাথা নিচু হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং আপনার পেলভিসে থাকে। শিশুর মাথা ধীরে ধীরে আপনার জরায়ুর কাছাকাছি আসে এবং তার চাপ আপনার জরায়ুকে নরম এবং পাতলা হতে সাহায্য করে। আপনার শিশুর জন্ম দেওয়ার জন্য আপনার জরায়ুর মুখ নরম, পাতলা এবং প্রসারিত হচ্ছে। কিছু নারীর সপ্তাহ ধরে ধীরে ধীরে এবং স্থিরভাবে প্রসারণ ঘটে। অন্য নারীদের প্রসবের সময় সব কিছু দ্রুত ঘটে। এখন সার্ভিক্সে পরিবর্তন ঘটে, কারণ আপনি প্রোস্টাগ্ল্যান্ডিন নামক হরমোনের বৃদ্ধি অনুভব করছেন। প্রোস্টাগ্ল্যান্ডিন জরায়ুমুখকে প্রসব এবং জন্মের জন্য প্রস্তুত করতে সাহায্য করে। আপনি শিশুর জন্ম দিতে প্রস্তুত। একবার আপনি পূর্ণ মেয়াদে হয়ে গেলে লেবার পেনকে উৎসাহিত করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া সাধারণ নিরাপদ। যেমন হাঁটাহাঁটি করলে আপনার খাড়া থাকা এবং নড়াচড়া করা শিশুকে আরও নিচের দিকে যেতে উৎসাহিত করে এবং আপনার জরায়ুর উপর চাপ দেয়, ফলে লেবার পেন শুরু হতে পারে। আপনার স্তনবৃন্তের উদ্দীপনা অক্সিটোসিন নিরসনকে উৎসাহিত করে, যা সংকোচনকে উদ্দীপ্ত করতে পারে। আপনি আপনার স্তনে ম্যাসেজ করতে পারেন। কেউ কেউ বিশ্বাস করেন যে বীর্যের প্রোস্টাগ্ল্যান্ডিন লেবার পেনকে উৎসাহিত করতে পারে। অন্যরা মনে করেন যে প্রচণ্ড উত্তেজনার সময় অক্সিটোসিন নিঃসৃত হয়, যা শিশুকে শান্ত করতে সাহায্য করতে পারে। তবে এ দুটির কোনোই তত্ত্বই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। সন্ধ্যাকালীন প্রাইমরোজ তেল নিন। ইভিনিং প্রাইমরোজ তেলে লিনোলেনিক অ্যাসিড থাকে, যা প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপাদনকে উদ্দীপ্ত করতে পারে। যদিও এটি নিরাপদ বলে মনে হয়, তবে এই পরিপূরকটি শুরু করার আগে আপনার গাইনির সাথে কথা বলুন। আপনার জন্মপূর্ব ভিটামিন গ্রহণ করা চালিয়ে যান এবং প্রচুর পানি পান করুন। আপনার কেগেল ব্যায়াম এবং দৈনিক পেরিনাল ম্যাসেজ চালিয়ে যান। প্রসবকে উৎসাহিত করার জন্য সহবাস এবং স্তনবৃন্ত উদ্দীপ্ত করার চেষ্টা করুন। যৌন মিলন নারীদের প্রচণ্ড উত্তেজনা এবং স্তনবৃন্ত উদ্দীপনা লেবার পেনকে উৎসাহিত করতে সাহায্য করতে পারে, কিন্তু এসবে সম্ভবত কোনো কাজ করবে না যদি না মা আরামদায়ক এবং খোশ মেজাজে থাকে। এ সপ্তাহে গাইনি আপনার ঝিল্লি ছিঁড়ে ফেলার প্রস্তাব দিতে পারেন। সার্ভিক্স প্রসারিত হতে শুরু করলে অভ্যন্তরীণ পরীক্ষার সময় এই পদ্ধতিটি করতে পারেন। ঝিল্লি ছিঁড়ে ফেলার জন্য গাইনি আপনার জরায়ু প্রাচীরের সাথে অ্যামনিয়েটিক থলিকে সংযুক্ত করে এমন ঝিল্লিগুলিকে আলতো করে আলাদা করতে একটি গ্লাভড আঙ্গুল ব্যবহার করবেন। এই পদ্ধতিটি প্রাকৃতিকভাবে প্রোস্টাগ্ল্যান্ডিনকে উদ্দীপ্ত করতে পারে এবং সংকোচন শুরু করতে পারে।
আপনার এই সপ্তাহে বা পরের সপ্তাহে ডেলিভারি করার একটি চমৎকার সম্ভাবনা রয়েছে। একটি বড় গবেষণায় দেখা গেছে যে 54% থেকে 60% নারী 39 থেকে 40 সপ্তাহের মধ্যে বাচ্চা প্রসব করে। অনেক মা ভয় পান যে নাভির কর্ড শিশুর গলায় জড়িয়ে যেতে পারে, যা নুচাল কর্ড নামে পরিচিত। যদিও এটি সত্য যে এটি একটি সাধারণ ঘটনা, প্রায় 20 থেকে 30% জন্মের ক্ষেত্রে এমনটি দেখা যায়। একটি নুচাল কর্ড খুব কমই শিশুর ডেলিভারিতে বাধা দেয়। জার্নাল অফ মিডওয়াইফারি অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ এর গবেষণা অনুসারে বিশেষজ্ঞরা বলছেন শিশুটি শ্বাস নিতে পারে না। এটি উদ্বেগের বিষয় নয়, কারণ শিশু নাক দিয়ে শ্বাস নেয় না। কর্ডের মধ্য দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত মায়ের শরীর হতে শিশুর দেহে প্রবাহিত হয়। তবে কর্ডের মধ্য দিয়ে রক্ত প্রবাহ বন্ধ না হওয়ার জন্য নাভির কর্ডের দুটি ধমনি এবং শিরা ওয়ার্টনের জেলি নামক একটি পুরু পদার্থ দ্বারা সুরক্ষিত, যা গুরুতর ক্ষতির হাত থেকে রক্ষা করে। বেশিরভাগ সময় নাভির কর্ডটি ঢিলেঢালাভাবে মোড়ানো থাকে, তাই আপনার গাইনি সহজেই প্রসবের সময় শিশুর মাথার ওপর স্লাইড করতে পারেন। যদি নাভির কর্ডটি শক্তভাবে মোড়ানো থাকে, তবে গাইনি আপনার শিশুর জন্মের আগে কর্ডটি কেটে ফেলতে পারেন। শক্তভাবে কর্ড মোড়ানো তেমন দেখা যায় না, তবে এমনটি হওয়া অনেক বিপজ্জনক। এটি শিশুর মধ্যে জটিলতা সৃষ্টি করতে পারে, যেমন নিম্ন রক্তচাপ, শ্বাসকষ্ট এবং কিছু ক্ষেত্রে মৃত্যু। তবে নিশ্চিত থাকুন যে যদি নুচাল কর্ডের কারণে শিশুটি কষ্ট পায়, তাহলে আপনার গাইনি সঠিকভাবে শিশুটিকে জরুরি সিজার অপারেশনের মাধ্যমে ডেলিভারি করাবেন। পরিশেষে বলবো, আপনি পূর্ণ মেয়াদে পৌঁছে গিয়েছেন, যার মানে আপনি এখন যে কোনো দিন আপনার শিশুর সাথে দেখা করার আশা করতে পারেন। স্বাভাবিকভাবে লেবার পেন শুরু করার জন্য কিছু নিরাপদ পদ্ধতি ব্যবহার করে দেখুন, শিশু তার নিজের সময়ে আসবে। প্রিয় দর্শক, গর্ভাবস্থার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।